বেঙ্গল আইকন নিউজ নতুন রূপে নতুন ভাবনায়। করোনার জেরে দীর্ঘ প্রায় দুবছর স্কুলগুলি বন্ধ, সেই কারণে ছেলেমেয়েদের পড়াশোনার মান অনেকটাই পিছিয়ে পড়েছে। সেই কথা মাথায় রেখে নামখানা ব্লকের দক্ষিণ চন্দনপিড়ি বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগ নিয়ে একটি ফ্রি কোচিং সেন্টার শুরু করে দক্ষিণ চন্দনপিড়ি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্রে। বেশ কয়েকদিন ফ্রি কোচিং সেন্টার চলার পর হঠাৎ স্কুল ইন্সপেক্টর মৃণাল দাস ফ্রি কোচিং সেন্টার বন্ধ করে দেওয়ার জন্য নির্দেশ দেন। দীর্ঘ দুবছর করোনার জন্য তো স্কুল বন্ধ, তো স্থানীয় ছেলেমেয়েরা বিশেষত প্রাইমারি স্কুলে যারা পড়ে তারা তো গরিব ছেলেমেয়েরা, তো তারা পড়াশোনার আঙিনায় নেই। সেই কারণে বিবেকানন্দ ওয়েলফেয়ার সোসাইটি অভিভাবকদের অনুরোধ ক্রমে একটা কোচিং সেন্টার শুরু করেছিলেন এবং আমাকেও অনুরোধ করেছিলেন যে আমি যেন সেই কোচিং সেন্টারে অন্তত সপ্তাহে দুদিন হোক কি একদিন হোক অন্তত দু ঘন্টা করে সময় দিই। তো সেই মতো করেই আমি সপ্তাহে মোটামুটি যেদিন যেমন সময় পাই এসে এই কোচিং সেন্টারে ছাত্রছাত্রীদের একটু পড়িয়ে দিয়ে যাই। তো এটা তো আমার গ্রামের ছাত্রছাত্রীদের পক্ষে খুবই উপকারী বলে মনে হয়, কিন্তু সেটা যদি বন্ধ করতেই হয় তাহলে এটা খুব দুর্ভাগ্যের বিষয়। কারণ মোটামুটি এখনকার যা পরিস্থিতি দেখতে পাচ্ছি যে যাদের হয়তো অর্থনৈতিক পরিবেশ ভালো আছে তারা হয় টিউশনে দিয়ে দিয়েছেন, নয়তো কোনো ভালো স্কুলে দিয়ে দিয়েছেন, কিন্তু গ্রামের যারা খেটে খাওয়া মানুষ তাদের পক্ষে তো আর এত পয়সা খরচ করা সম্ভব নয়। তো সেই কারণে সেই সমস্ত ছেলেগুলো অনেকটা পিছিয়ে পড়বে। তারা অনেক উৎসাহ নিয়ে অভিভাবকরা এখানে এসেছিলেন এবং ছাত্রছাত্রীরাও নিয়মিত আসতেন, কোনো কামাইয়ের কোনো ব্যাপারও নেই, নিয়মিত আসতেন এবং যেটুকু হোম টাস্ক দেওয়া হতো তা বাড়ি থেকে তারা করেও আসতেন। খুব আনন্দ লাগতো যে ছাত্রছাত্রী অন্তত কিছুটা না কিছু শিখছে, কিন্তু সত্যিই যদি বন্ধ করে দিতে হয় তাহলে এটা খুব দুঃখের বিষয়, এছাড়া আর কিছু বলার নেই। বলেন যে সরকারি জায়গায় এই ধরনের ফ্রি কোচিং সেন্টার চালানো যাবে না। ব্লকের বিডিও শান্তনু সিংহ ঠাকুর এই নির্দেশ উনাকে দিয়েছেন বলে জানান। এই সেন্টারে মূলত গরিব বাড়ির ছাত্রছাত্রীদের সপ্তাহে পাঁচ দিন মাত্র দু ঘন্টা করে গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক ও বেকার যুবকেরা সম্পূর্ণ বিনা পয়সায় পড়াতো। এটি বন্ধ হয়ে যাওয়ার কারণে অভিভাবকেরা বিক্ষোভ দেখাতে থাকেন যে পাশে একটি সরকারি অনুমোদিত প্রাইভেট স্কুল চললেও আমাদের এই ফ্রি কোচিং সেন্টারটি কেন বন্ধ করা হলো। আমি খুব দুঃখী, আমি খুব গরিব মানুষ, আমার ছেলে যাতে এই সেন্টারে বিনা পয়সায় পড়াশোনা করতে পারে, আমি তো টিউশন দিতে পারি না, যেইটুকুটা ইনকাম করি সেইটুকুটাই আমার খেতে কুলোয় না, আমার দুটো ছেলেকে নিয়ে আমি খেতে সংসার চালাতে পারছি না। যাতে ওটা বিনা পয়সায় চালু হোক, কোচিং ক্লাসটা চালু থাকুক সেইটাই আমি অনুরোধ করছি। সামনে কেজি স্কুল হচ্ছে, তিন বছর সাড়ে তিন বছর ছেলেরা স্কুলে পড়াশোনা করছে, ওই বন্ধ হবে তো ওইটাও বন্ধ হোক, আমরা চাই যে ওইটাও বন্ধ হোক। আর কোচিং যদি বন্ধ হবে, যদি বন্ধ হতে চায় সবটাই বন্ধ হোক, না হলে তারা বড় লোকরা বলে তারা পড়াশোনা করবে আর আমাদের ছেলে মূর্খ থাকবে, আমি চাই না। আমি অনুরোধ করছি যেন কোচিং ক্লাসটা দু ঘন্টার জন্য চালু হোক। এই বিষয়ে স্কুল ইন্সপেক্টর জানায় সরকারি কোনো প্রতিষ্ঠান ছাড়া অন্য কোনো জায়গায় তারা চাইলেই এই কোচিং সেন্টারটি চালাতে পারেন। অভিভাবকদের মতে পাশের নার্সারি স্কুল দুর্গাপুজোর পর থেকে কোভিড পরিস্থিতির মধ্যেও চার বছরের নিম্নের শিশুদের নিয়ে চলছে, অথচ এখানে ছ বছরের বেশি বয়সের গরিব বাড়ির বাচ্চারা পড়ছে। সংগঠনের সহসভাপতি প্রবীর পাল বলেন যে এই সমস্ত গরিব পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে সংগঠনের গৃহে ও মাঠে প্যান্ডেল করে শিক্ষাদানের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা তো এখানে যে অনেক দিন স্কুল বন্ধ থাকার ফলে পড়াশোনা সব বন্ধ ছিল, এখন আমরা এই সংগঠনকে আবেদন করলাম যে তারা যেন একটা কোচিং সেন্টার মতো চালু করে, তারা করেও ছিল, তার শুনে তারা আবার গতদিন জানালো যে তারা করতে পারবে না। তার কারণ হচ্ছে আমাদের যে ফ্ল্যাট শেল্টারটাতে হচ্ছিলো সেটাতে নাকি ভিডিও থেকে বারণ করা হয়েছে। তা আমি জানি না যে কিছু লোক মনে হয় এখান থেকে তারা উল্টো পাল্টা কিছু কথা বলেছে, কিছু শিক্ষা বিরোধী লোক, কিছু পাজি লোক তো সব জায়গায় থাকে, এখানেও আছে নিশ্চয়ই, তারা হয়তো এরভাবে বলে গেছে, হ্যাঁ এখানে উল্টো পাল্টা কিছু করছে। তা আমি ভিডিওর কাছে অনুরোধ রাখবো যে ওনারা সরজমিনে এসে এখানে দেখুন যে এখানে কোভিড নিয়ম মানা হচ্ছে কি না। আর সেরকমই পাশেই একটা কেজি স্কুল চলছে, তারা ও ক্লাস করছে আজকে প্রায় চার পাঁচ মাস, সেখানে কোনো বাধা দেখিনি, অথচ এরা দেখছি যে এখানে এত ভালো জায়গায় একটা এরা এত ভালো কাজ করছে দু ঘন্টা করে, তাতেই এত বাধা আসছে দেখছি। নামখানা থেকে বেঙ্গল আইকন নিউজ টিম।